أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম, পিস লাইব্রেরি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, মধু জমলেই কি সেটা নকল মধু হয়, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, বিশেষ করে আজকে আমরা যে বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, ইউটিউব চ্যানেলে, যে মধু জমলেই সেটা ডুপ্লিকেট মধু, অরিজিনাল মধু কখনো জমে না, এটা সম্পূর্ণ ফেক কথা। কেন বন্ধুরা জানেন? তবে আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব না, আমাদের মধু গবেষক ভাই আলামিন উনি আপনাদের সামনে কথা বলবেন। তাহলে শুনুন সেই ভাইয়ের কথা। আলামিন ভাই, আসুন আমাদের দর্শকদেরকে এই মধু জমে যাওয়া সংক্রান্ত বিষয়ে কিছু কথা শুনিয়ে দিন। অনেকদিন আগে আমার বড় ভাই এক দোকান থেকে মধু কিনে এনেছিল। তো বাসায় এসে দেখি মধুটি জমে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেই মধুটি ফেরত দেওয়ার জন্য ওই মধু বিক্রেতার দোকানে চলে গেলাম। মধু ফেরত দেওয়ার কারণ ছিল যে আমরা জানতাম যে খাঁটি মধু কখনোই জমে না, আর যদি সেটা জমে তাহলে অবশ্যই সেটা চিনি মিশ্রিত মধু অথবা ভেজাল মধু, যার ফলে আমরা মধুটি ফেরত দিয়েছিলাম। যদিও মধু ফেরত দেওয়ার সময় মধু বিক্রেতা আমাদেরকে অনেক বুঝাইছিলেন যে শীতকালে সরিষা ফুলের মধু জমে যায়, কিন্তু কে শোনে কার কথা, আমাদের বিশ্বাস অটল ছিল যে মধু কখনোই জমে না, যার ফলে আমরা মধুটি ফেরত দিয়েছিলাম। কিন্তু একটি দীর্ঘ সময় যাওয়ার পরে আমি বুঝতে পারলাম, মধুর বিজনেস শুরু করার পরে আমি বুঝতে পারলাম এখন যে শীতকালে সরিষা ফুলের মধু জমে যায় এবং সেটা জমবেই। আমি না হয় মধুর বিজনেস করতে এসে নিজের হাতে মধু কালেকশন করে এরপরে দেখলাম যে মধুটা জমে গেছে, তারপর আমি বিলিভ করলাম যে হ্যাঁ, শীতকালে সরিষা ফুলের মধু জমে যায়। কিন্তু সবাই তো আর আমার মতো বিজনেস করে স্বচক্ষে দেখে শেখার মতো সময় নাই, তাই বাংলাদেশের একটি উল্লেখযোগ্য মানুষের মাঝে এই চিন্তা, এই ধারণা আছে যে মধু কখনোই জমে না, মানে খাঁটি মধু কখনোই জমে না, আর যদি মধু কখনো জমে তাহলে সেটা নিশ্চিতভাবে তারা ধরে নেন এটা অবশ্যই ভেজাল মধু অথবা চিনি মিশ্রিত মধু। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না সরিষা ফুলের মধু শীতকালে জমে যায়। এটা না জানারও বিশেষ কিছু কারণ আছে, তার ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণ মোয়াল্লা তাদের হাঁড়ি পাতিলে যে মধুগুলা বিক্রি করে বেড়ায় তা অধিকাংশ সময়ই ফেক মধু বিক্রি করে, অর্থাৎ ভেজাল মধু বিক্রি করে, যার ফলে আমরা এই সঠিক তথ্যটি জানতে পারি না। যদিও আমাদের দেশে অনেক সৎ মোয়াল আছেন যারা শতভাগ খাঁটি মধু বিক্রি করে থাকেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। মধু কেনার সময় প্রায় সব মধু ক্রেতাই আমার কাছে একটি প্রশ্ন করে থাকেন, এটি আমার মধুর বিজনেসের সবচেয়ে কমন প্রশ্ন, আর তা হলো, আলামিন ভাই, মধু খাঁটি মধু কীভাবে চিনব বা ভেজাল মধু চিনার উপায় কী? এই প্রশ্নের একদম সহজ সরল সঠিক অ্যান্সার হচ্ছে, সাধারণ মানুষের খাঁটি মধু চেনার কোনো উপায় নাই। আবারও বলছি, সাধারণ মানুষ, এখানে বলা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের খাঁটি মধু চেনার কোনো উপায় নাই। অনলাইনে ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট অথবা ব্লগে যেসব পদ্ধতি পাওয়া যায় মধু চেক করার জন্য, সত্যি কথা বলতে কি, এগুলো প্রায় সব পদ্ধতি আনসাইন্টিফিক এবং সম্পূর্ণ ফেক পদ্ধতি। আমার কথা বিশ্বাস আপনাদের হতেও পারে নাও পারে, বাট এটাই সত্য। শেষ কথায় আসি, মধু কেন জমে, এর সায়েন্টিফিক কোনো অ্যান্সার আছে কি? জি ভাই, অবশ্যই আছে। সায়েন্টিফিক যে অ্যান্সার ভিডিওর নিচে ডিসক্রিপশন অথবা কমেন্টে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করলে ওইখানে আপনারা বিস্তারিত পাবেন সায়েন্টিফিক ব্যাখ্যা যে মধু কেন জমে এবং কী জন্য জমে, এবং আরও বিশেষ বেশ কিছু তথ্য পাবেন যেটা আপনার মধুর ব্যাপারে অনেক ভুল ধারণায় অথবা যে ধারণা আছে আরও স্ট্রং করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আপনারা আমাদের মধু গবেষক আলামিন ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন যে মধু জমলেই যে সেটা ডুপ্লিকেট মধু হয় না, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা যদি চাকভাঙা খাঁটি মধু পেতে চান তাহলে ডেস্কটপে উঠা আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করুন।
মধু বুক করুন, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারেন, সেই জায়গাতেই আপনাদের কাছে আমাদের চাক ভাঙা খাঁটি মধু পৌঁছে যাবে। তো বন্ধুরা আর দেরি কিসের, এখনই বুক করুন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।